আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিবিএন 24 টেলিভিশনের সরাসরি আয়োজন টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে, এবং সাথে আছি আমি নূপুর চৌধুরী। সংবাদের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করব, আপনাদের প্রশ্ন নিব, আপনাদের কোনো মতামত থাকলে সেটিও নিব। শুরুতেই পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা যে দুজন অতিথিকে পেয়েছি তাদের সাথে। আমরা পেয়েছি হোসেন জব্বার শৈবাল, FMS প্রেসিডেন্ট এই গ্রুপের, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা পেয়েছি মাহফুজুর রহমান, অ্যাটর্নি এবং ব্যারিস্টার, আপনাকেও স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। এবং সেই সাথে দর্শক বলে রাখতে চাই, আমরা 6463079828 এই নম্বরে আছি, আপনারা সরাসরি কোনো প্রশ্ন কিংবা মতামত সেটি জানাতে পারবেন, এবং আমাদের মাঝে যে দুজন অতিথি আছেন তাদের কাছে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবেন। সেই সাথে আমরা সরাসরি আছি www.facebook.com/tvn24usa এই ফেসবুকে। শুরুতেই আমি শৈবাল ভাই আপনার কাছে যেতে চাই। আজকে এবং এই গত দু তিন দিন ধরে যে ঘটনাটি সবচেয়ে বেশি, উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের, নর্থ কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের যে টানা পড়েন, আমি বলবো মাইক পেন্সও চলে গেছেন সাউথ কোরিয়াতে, এই উত্তেজনা প্রশমনে চীনও চেষ্টা করছেন এই বিবাদ থেকে জড়াতে, এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে, প্রতিবেদনটি দেখে এসে আপনার কাছ থেকে এই বিষয়ে মন্তব্য শুনবো। ১৯৯৩ সালের মে মাসে প্রথম মিসাইল পরীক্ষা করে নর্থ কোরিয়া। এরপর ১৯৯৮ সালে প্রথম ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করে দেশটি। এরপর ধারাবাহিকভাবে দেশটি মিসাইল পরীক্ষা চালিয়ে আসছে, পরমাণু পরীক্ষা করে ২০০৬ সালে, ২০১৬ সালে হাইড্রোজেন বোমারও পরীক্ষা করে দেশটি। কর্মক্ষমতার দিক থেকে নর্থ কোরিয়া সেনাবাহিনীর অবস্থান বিশ্বে পঞ্চম, পাশাপাশি যুদ্ধের জন্য বিপুল অস্ত্রশস্ত্র এবং বোমা বারুদেরও মজুত রয়েছে। গোটা বিশ্ব থেকে একঘরে থাকা নর্থ কোরিয়া তাই সামরিক বাহিনী অস্ত্রের ভাণ্ডারের কারণে সবসময় সংবাদের শিরোনাম, সেই সাথে প্রতিবেশী দেশগুলো সহ গোটা বিশ্বের জন্যই দেশটিকে হুমকি মনে করে যুক্তরাষ্ট্র। আর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর নর্থ কোরিয়ার পরপর মিসাইল পরীক্ষা ভাবিয়ে তুলেছে ট্রাম্প প্রশাসনকে। সেই সাথে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, নর্থ কোরিয়ার ইস্যুতে আগের প্রশাসনের ব্যর্থ নীতির দিন শেষ, নতুন করে নীতি নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প, যে নীতিতে সমস্যা সমাধানের পথ খোঁজা হবে শান্তিপূর্ণভাবে। To practice what they called strategic patience, and that was to hope to marshal international support to bring an end to the nuclear ambitions and the ballistic missile program of North Korea. That clearly has failed. And the advent of nuclear weapons testing, the development of a nuclear program, even this weekend, to see another attempt at a ballistic missile launch, all confirms the fact that strategic patience has failed. তবে নর্থ কোরিয়াকে কোনোভাবে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি। ভাইস প্রেসিডেন্ট বলেন, নর্থ কোরিয়ার বিষয়ে যুক্তরাষ্ট্রের কৌশলগত ধৈর্যের দিন শেষ হয়ে গেছে। Predecessors. Well, I think as the president's made clear that we're going to abandon the failed policy of strategic patience, but we're going to redouble our efforts to bring diplomatic and economic pressure to bear on North Korea. Our hope is that we can resolve this issue peaceably. And I know the president was heartened by his discussions with President Xi. We've seen China begin to take some actions to bring pressure on North Korea, but there needs to be more. এদিকে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যেই আন্তর্জাতিক বাধা উপেক্ষা করে মিসাইল পরীক্ষা চালানোর ঘোষণা আবারও দিল নর্থ কোরিয়া। সাপ্তাহিক, মাসিক এবং বার্ষিকভাবে মিসাইল পরীক্ষা চালাবে বলে দেশটির সহ পররাষ্ট্রমন্ত্রী বিবিসিকে জানিয়েছেন। We will be conducting more missile tests on a weekly, monthly and yearly basis. যুক্তরাষ্ট্র যদি সামরিকভাবে উদ্ধত আচরণ করে তবে তা সবাইকে যুদ্ধের মধ্যে ঠেলে দিবে বলেও সতর্ক করেন তিনি। সেই সাথে তিনি বলেন, সার্বভৌমত্ব লঙ্ঘন করলে তার জবাব নর্থ কোরিয়া নিজস্ব স্টাইলে এবং মেথডেই তার জবাব দিবে। I would tell him that if the United States encroaches on our sovereignty, then it will provoke an immediate counter-reaction. If the USA is planning a military attack against us, we will react with a nuclear preemptive strike by our own style and method. এদিকে এই অঞ্চলের উত্তেজনা প্রশমনে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে চীন।
নুপুর চৌধুরী, টিবিএন 24, নিউ ইয়র্ক। আমরা যদি পরিসংখ্যান দেখি, সেখান থেকে দেখা যায় যে 1950 থেকে 1953 সালে যে কোরিয়া যুদ্ধ হয়েছে, সেখানে কিন্তু নর্থ কোরিয়ার সাথে ছিল চীন এবং সাউথ কোরিয়ার সাথে ছিল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য। এবং অর্থনৈতিক পরিসংখ্যানও কিন্তু তাই বলছে যে 74% যে বাণিজ্য নর্থ কোরিয়ার সাথে, যেখানে গোটা বিশ্বের সাথে বলা যায় যে একটু একঘরে নীতি, কিন্তু চীনের সাথে প্রায় 74%। এই প্রেক্ষাপটে আপনার সামগ্রিক বিশ্লেষণ যদি আপনি করেন। ধন্যবাদ আপনার প্রশ্নটার জন্য। ব্যাপারটা আসলে যতটুকু এই পারমাণবিক ব্যাপার নিয়ে যেটা আলাপ করছে, বাট ইট ইজ এর চেয়ে বেশি যে জিনিসটা ঘটেছে সেটা হচ্ছে গিয়ে এটা 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 সম্পূর্ণ পলিটিক্যাল। কারণ আপনি একটা চিন্তা করে দেখেন যে নর্থ কোরিয়া ইজ নট আমেরিকার সাথে আপনার যে আপনার ওদের যে যে সম্পর্ক, বিশেষ করে আপনার ট্রেডিং যেটাকে বলে, ট্রেডিং সম্পর্কটা ওদের সাথে নেই। এবং আজকে বহু বছর ধরেই তারা কিন্তু দেওয়া না, মানে ব্যাপারটা হচ্ছে কি যে নিজের বেল্ট আনার জন্যই কিন্তু আমেরিকা চেষ্টা করে সব বিভিন্ন দেশের সাথে, যে দেশের সাথে পারে না বিভিন্নভাবে চেষ্টা করছে। এটা 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 আমেরিকা বলবো যে এটা এখান ফরেন পলিসি প্রথম থেকে সে একই আইনি একইভাবেই নিয়মে চলে আসছে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই নর্থ কোরিয়ার ব্যাপারে আজকে বহুদিন ধরেই কিন্তু এই একই কথা বলছে যে, কিন্তু আপনি একটু ভেবে দেখেন যে নর্থ কোরিয়া আমেরিকার কী করেছে। নর্থ কোরিয়া কিন্তু আমেরিকার সাথে ট্রেডিং করছে না, এটি হলো গিয়ে নর্থ কোরিয়ার সাথে যে ব্যাপারটা, যেটা ট্রেডিং করছে না কেন এটি হলো গিয়ে ওর অপরাধ। হ্যাঁ, করছে না কেন, যেহেতু এখন কীভাবে তাদেরকে নিজের বেল্টে আনা যায় সেটা নিয়ে আলাপ করছে। পারমাণবিক শক্তি, পারমাণবিক শক্তি কি আরও আরও নয়টা দেশে আটটা দেশের সাথে নাই, আটটা দেশে আছে না তাদের সাথে? তাদের আছে তো, কিন্তু তারা যেহেতু ট্রেডিং সম্পর্কে আমেরিকার সাথে রেখেছে বলেই এই কথাখানে বলছে। নর্থ কোরিয়ার পারমাণবিক যে ক্ষমতা ওরা আছে, এটাতে তার দোষটা কোথায়? কোনো দোষ নেই এখানে। আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে হাউ মিডিয়া অ্যাপ্লাইজ টু দিস ইনফরমেশন, যখন এই তাদের এটা কিন্তু তাদের এই বাৎসরিক যে এই এটা কিন্তু নতুন করে কোনো কিছু করেনি, এই পালনটা ছিল বছরের একমাত্র যে সময় তারা এই এটা পরীক্ষাটি চালায়। না, পরীক্ষাটি না, শুধু যে ওই অনুষ্ঠানটা যেটা ছিল বাৎসরিক অনুষ্ঠানটা, হ্যাঁ, ওদের অনুষ্ঠানটা কিন্তু এইভাবেই করে, ওই সামরিক মহড়ার যে সামরিক মহড়ার ব্যাপারটা। এখন আমরা মিডিয়াকে যদি এইভাবে যদি বলি যে হি ইজ ট্রাইং টু শো অফ, আই মিন পুরো ব্যাপারটা মিডিয়া, আপনি এটাকে কীভাবে প্রকাশ করবেন এটা সম্পূর্ণ ইউনো হাউ, মানে গণমাধ্যমও আপনি বলতে চাচ্ছেন যে অতিরঞ্জিত। অফকোর্স, অ্যাবসলুটলি, কারণ আপনি এই ব্যাপারটা এখান থেকে আপনি যে দৃষ্টিতে দেখছেন, আপনি পৃথিবীর আরেক প্রান্তে কিন্তু এই দৃষ্টিতে এইভাবে দেখছে না। আপনি একটা ব্যাপারই সেটা বলবো যে আমেরিকার সাথে, যে আমেরিকার সাথে নর্থ কোরিয়ার যেহেতু বাণিজ্যিক সম্পর্ক নাই সে কারণে এত উত্তেজনা, এত উত্তেজনা, এত কিছু, কিন্তু এন্ড অফ দ্য ডে কিছুই কি? মাহফুজুর রহমান, আপনার ব্যাখ্যাটি কি? আমার যেটা মনে হয়, নর্থ কোরিয়া নিয়ে এত উত্তেজনা কেন? প্রথম আমার কাছে মনে হয় দুটো বিষয় এখানে কাজ করে। একটা হচ্ছে নর্থ কোরিয়া আমেরিকা খুব নিকটবর্তী দেশ, আর আরেকটা বিষয় হচ্ছে নর্থ কোরিয়া কিনা আপনার নিউক্লিয়ার অস্ত্রধারী দেশ হতে যাচ্ছে অথবা অলরেডি হয়ে গেছে। এই জিনিসটাই সবচেয়ে বড় প্রবলেম আমেরিকার জন্য, এই কারণে যে নর্থ কোরিয়া হচ্ছে আমেরিকার ভিন্নপন্থী, যেটা ওই শুভল ভাই বলেছে, হ্যাঁ, শাসিত, এবং তাদের সাথে বাণিজ্য নেই, এবং যেহেতু ভিন্ন পন্থী সেজন্য অবরোধ করা আছে এবং তাদের সাথে কোনো প্রকার সম্পর্ক নেই, আর সেই ক্ষেত্রে এই জন্যই এটাকে সমস্যা ধরা হয়। এবং আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী ক্যাম্পেইনে কিন্তু সবসময় একটা কথা বলেছে যে হয় চায়না সেটা ডিল করবে, না হয় আমি নিজে যেটা ডিল করবো, একাই করবো। হ্যাঁ, কিন্তু এখন বর্তমান পরিস্থিতিতে বোঝা যায় যে দুটো অপশনই খোলা আছে। একটা হচ্ছে কিছুদিন আগে ডোনাল্ড ট্রাম্প বলেছে যে আমি প্রেসিডেন্ট চীনের প্রেসিডেন্টের সাথে কথা বলেছি, সে বলেছে সে টিক কেয়ার করবে, সেজন্য ইভেন তাকে কারেন্সি ম্যানিপুলেটর হিসেবে যেটা ঘোষণা করার কথা ছিল চীনকে, সেটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প করেনি, বলে দিয়েছে যে না, চীন যেহেতু নর্থ কোরিয়াকে দেখবে সেজন্য আমি আপাতত সেটা ঘোষণা করছি না, এবং তার যে নির্বাচনী ক্যাম্পেইন সেখান থেকে সে শিফট করে চলে আসছে শুধু একটা ইস্যুতে। আবার ওদিক দিয়ে কিন্তু আবার চাপে রেখেছে সামরিক মানে আক্রমণ দিক থেকে, এদিকে নৌবহর পাঠিয়ে দিয়েছে, দেখতে আমরা দেখতে পাচ্ছি ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আপনার সাউথ কোরিয়াতে চলে গেছে, এবং হুমকি সবসময় চালু আছে। তো দুটা অপশনে চালু আছে, হয় আপনার চীনের মাধ্যমে ওটা আপনার সলভ করবে, না হয় নিজে ওটাকে চেষ্টা করবে। একজন আছেন আমাদের সাথে, যে কে আছেন, নামটি বলবেন, কোথা থেকে বলছেন, এবং আপনার প্রশ্নটি কিংবা আপনার কোনো মতামত।
কে আছেন আমাদের সাথে? আমাদের সাথে কেউ যদি থেকে থাকে, আপনি নামটি বলে কোথা থেকে বলছেন, আপনার মতামত কিংবা প্রশ্ন। আমরা শুনতে পাচ্ছি না, আরেকজন আছেন। জি, কে আছেন আমাদের সাথে? কে আছেন আমাদের সাথে, নামটি বলবেন, প্রশ্নটি যদি থাকে প্রশ্নটি করবেন। আমরা শুনতে পাচ্ছি না, আমরা আসব আলোচনায়। সেই সাথে ফেসবুকে আমাদের অনেকে যোগ দিয়েছেন, নরিন সুলতানা যোগ দিয়েছেন, একরামুল হক একরাম যোগ দিয়েছেন, সেই সাথে এম ডি আনোয়ার হোসেন, সবাই টিবিএন 24 টেলিভিশনকে ধন্যবাদ দিচ্ছেন। ইকরামুল হক ইকরাম একটি প্রশ্ন করেছে, শৈবাল ভাই আপনার কাছে আমি যেতে চাই, আর কতদিন বিশ্বে মৌলগিরির ধারা বজায় রাখতে পারবে ইউএসএ? খুবই চমৎকার প্রশ্ন। ব্যাপারটা হচ্ছে যে অন্যান্য দেশগুলো কিন্তু যতদিন যাচ্ছে তাদের কিন্তু এটা আর এখন আর সেই দিন নাই যে এখন অন্যান্য দেশগুলো যেমন চায়না বা ইন্ডিয়া, ইভেন পাকিস্তান, ইরান, দে আর কোয়াইট স্ট্রং, তারা নিজেরাও অনেক 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 স্ট্রং, তারা ইকোনমিতেও তারা অনেক স্ট্রং। সো ব্যাপারটা হচ্ছে যে এটা আই ডোন্ট থিঙ্ক এটা কোনো গুড স্ট্র্যাটেজি না, যে যেটা বললো যে মোড়লগিরি করা, যে এন্ড অফ দ্য ডেতে আসলে আমরা এই দেশের মানুষই সাফার করবে, এবং তাই করছে, এবং এখানকার মানুষ অলরেডি ইকোনমিকভাবে বলেন বা সব দিক থেকেই এভরিবডি সাফারিং, আই মিন ইট ইজ নো গুড এন্ড। স্নায়ুযুদ্ধের পর যে একমেরুকরণ বিশ্ব ব্যবস্থা, বিশেষ করে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পরে যুক্তরাষ্ট্রের যে আধিপত্য, আপনি বলতে চাচ্ছেন যে এটি আস্তে আস্তে হ্রাস হয়ে যাচ্ছে? অ্যাবসলুটলি, কারণ দেশে পৃথিবীতে আমাদের যে যে একটা একটা আমি জানি না, আপনি 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 হয়তো আমার সাথে একমত হবেন, 1960s দিকে কিন্তু আমেরিকাকে কিন্তু বলতো যে ইটস মানে আমেরিকা একটা 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 গুড কান্ট্রি, মানে একটা অন্য অন্যান্য পৃথিবীর অন্যান্য মানুষকে একটা একটা ভালো দেশ বলে ছিল। তখন অপোজিশন ছিল কমিউনিজম, আর এখন মিক্সড এসে গেছে, এখন যেমন ইসলামিক টেরোরিজমকে তারা পক্ষ হিসেবে ধরেছে, আর পাশাপাশি ছোটোখাটো যেসব দেশ যেমন নর্থ কোরিয়া, কিউবা তো এখন অনেকটা তাদের সাথে চলে আসছে, যেটা কিনা আগেও ছিল কমিউনিজম কান্ট্রির মধ্যে, আর রাশিয়া তো বলা যায় ফ্রেন্ডশিপ হয়ে গেছে বলা যায় সেই ক্ষেত্রে। কিন্তু সারা পৃথিবীতে একটা আমেরিকার প্রতি একটা মানুষের একটা যে একটা নেগেটিভ যে চিন্তাধারা, এই জিনিসটা কিন্তু এক্সট্রিমলি গ্রো করেছে। হ্যাঁ, এটা ইনক্রিজ করছে, এটা ঠিক, থ্রু আউট দ্য লাস্ট মানে 20-25 বছর ধরে, যেটা যেটা আমি বলবো যে এটা অত্যন্ত আমাদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। কারণ বিদেশ এবং অনেক দেশ এখন বলেও যে না না এই দেশে আর যাও, এই দেশে যাবো না, মানে আগে যেমন একটা মানুষের একটা ড্রিম থাকতো, মানে প্রচুর আমি বলবো যে ক্ষয়ক্ষতি হয়েছে। আরেকজন আছেন আমাদের সাথে, যে কে আছেন দর্শক, নামটি বলবেন এবং কোথা থেকে বলছেন এবং প্রশ্ন কিংবা মতামত। আমরা শুনতে পাচ্ছি, আপনি আপনার নামটি বলবেন, কোথা থেকে বলছেন এবং আপনার যদি কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে। আপনাকে আরেকটু জোরে বলতে হবে, আমরা শুনতে পাচ্ছি না আপু। আপনি আবারও চেষ্টা করুন, আমরা আছি, এক ঘন্টা থাকবো আপনাদের সাথে। এবং আমরা শৈবাল কথা বলছিলাম, আরেকটি বিষয় জানতে চাচ্ছি, আরেকজন আছেন আমাদের সাথে। জি দর্শক, কে আছেন, নামটি বলবেন, কোথা থেকে বলছেন? আমরা শুনতে পাচ্ছি না, কারিগরি ত্রুটি কিংবা আমাদের যান্ত্রিক কোনো সমস্যার কারণে আমরা খুব আস্তে শুনতে পাচ্ছি। শৈবাল আপনার কাছে আমি যেতে চাই, 15 এপ্রিল আমরা একটি ঘটনা যেটি গোটা দেশ জুড়ে হয়েছে, বিক্ষোভ হয়েছে, বিশেষ করে ট্যাক্স রিটার্ন, ডোনাল্ড ট্রাম্প, রিচার্ড নিক্সনের পরে ডোনাল্ড ট্রাম্পই হচ্ছেন প্রেসিডেন্ট যিনি হচ্ছে ট্যাক্স রিটার্ন প্রকাশ করেননি, এই দাবিতেই গোটা দেশ জুড়ে বিক্ষোভ হয়েছে, নিউ ইয়র্কেও হয়েছে। সেই সম্পর্কে আপনি যেহেতু ট্যাক্স ফাইল করেন, আমি জানতে চাচ্ছি একজন প্রেসিডেন্ট হিসেবে তার ট্যাক্স রিটার্ন জনসম্মুখে
প্রকাশ করার বাধ্যবাধকতা কিংবা কতটুকু করা উচিত? মাহফুজুর রহমান, আমি এই প্রশ্ন নিয়ে আপনার কাছেও আসবো, আগে শোয়েব ভাইয়ের কাছ থেকে জেনে নিতে চাচ্ছি। প্রথম কথা হলো যে এই ব্যাপারে তো এন্টায়ার ক্যাম্পেইন যখন হয়েছে তখন তো প্রচুর বিক্ষোভ হয়েছে, তখন ডেমোক্রেটরা চেষ্টা কোনো ত্রুটি করেনি to have an impact. আমরা আসবো, একজন আছে, আমি একটু নিয়ে নিতে চাই, যে কে আছেন আমাদের সাথে? তারপরে একটা চিঠি আসছে আমাকে কালার কপি চাইছে আমার কাছ থেকে, পাসপোর্টের বা আমার যা ডকুমেন্টস আছে ওগুলো কালার কপি গুলো চাইছিল। আমি কালার কপি দেওয়ার পরে প্রায় এক মাস হয়ে গেছে, এখন পর্যন্ত আমি ওয়ার্ক পারমিটটা পাইনি। উনি এসএলএম আবেদন করেছেন, এক মাস হয়ে গেছে তাই তো? না, এসএলএম আবেদন করেছি, তারপরে ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করেছি আর কি আমি। আচ্ছা, ঠিক আছে। যদি অ্যাসাইলাম বেসিসে ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করে থাকেন, এটা নিয়ম হচ্ছে আপনার 30 দিনের মধ্যে এটা অ্যাডজুডিকেট করা। আর যদি সেক্ষেত্রে ওরা কোনো ডকুমেন্টেশন চায় সেক্ষেত্রে তো আরও 30 দিন লাগবে। তো আপনার কথা শুনে মনে হচ্ছে ওরা আপনার কাছ থেকে আবার কিছু ডকুমেন্টস চেয়েছে, ওই যে কালার ডকুমেন্টেশন। তো সেক্ষেত্রে আপনি ডকুমেন্ট সাবমিট করার পর থেকে আরও 30 দিন অপেক্ষা করতে পারেন। আশা করি আপনি আনসারটা পেয়েছেন। আচ্ছা, আরেকজন আছেন, আমরা নিব সেই প্রশ্নটি, যে কে আছেন আমাদের সাথে, নামটি বলবেন এবং কোথা থেকে বলছেন সেটি বলে আপনার প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, একটু জোরে বলতে হবে আপা। আমার নাম শিউলি রহমান, আমি ব্রঙ্কস থেকে বলছি। আমার প্রশ্ন, আমার আম্মাকে নিয়ে আসছি, 1 বছর হলো। আম্মা আসার পরে আমার ছোট বোনের জন্য, ও আন্ডার এজ 17 বছর, ওর জন্য অ্যাপ্লাই করছে গত ডিসেম্বরে। তারপরে আমরা এপ্রিলে একটা অ্যাপ্রুভাল পাইছি, তারপর থেকে এ পর্যন্ত কোনো চিঠি পাই নাই। এখন কি করতে পারি বা কি করার আছে? মাহফুজুর রহমান, মিসিউলি প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আপনার আম্মা যেহেতু গ্রিন কার্ড হোল্ডার এবং আন্ডার এজ চিলড্রেনের জন্য অ্যাপ্লাই করেছে, সেক্ষেত্রে এখন যে প্রায়োরিটি চলছে সেটা হচ্ছে আপনার June 2015। তো যেহেতু আপনারা অ্যাপ্লাই করেছেন, উনি কখন অ্যাপ্লাই করেছে, মানে 2016-এ, তো সেক্ষেত্রে হয়তোবা আপনার আরও বছরখানিকের মতো অপেক্ষা করা লাগতে পারে ন্যাশনাল ভিসা সেন্টার প্রসেস শুরু হওয়ার জন্য। আচ্ছা, আরেকজন আছেন, আমরা প্রশ্নটি নিয়ে নিতে চাই, যে কে আছেন আমাদের সাথে, নামটি বলবেন, কোথা থেকে বলছেন সেটি বলবেন এবং প্রশ্ন কিংবা মতামত। কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি, আপনি নামটি বলবেন, কোথা থেকে বলছেন এবং আপনার প্রশ্ন কিংবা মতামত থাকলে সেটি বলবেন। আপু, আমি জামাইকা থেকে বলছি, আমার নাম মারুফা রহমান। আচ্ছা, আপনার প্রশ্নটি, আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে প্রশ্নটি করুন, না হলে অনেকটুকু সময়ের গ্যাপ হবে। আমরা আসব, দুঃখিত লাইনটি কেটে গেছে। শৈবাল, আপনি বলছিলেন যে বিক্ষোভের যেটা বলছিলাম যে ওই সময় কিন্তু চেষ্টা করেছে পুরো হোল ডেমোক্রেট পার্টি চেষ্টা করেছে টু পুল দ্য রেকর্ড ট্যাক্সের ব্যাপারে। তো ব্যাপার হচ্ছে কি যে ওই সময় ক্যাম্পেইনের সময় যেটা হয়নি সে এখন অলরেডি প্রেসিডেন্ট হয়ে গেছে। আমার মনে হয় না যে উনি প্রেসিডেন্ট থাকাকালীন এই ইনফরমেশন এভার উইল কাম আউট ট্যাক্স। আর আরেকটা ব্যাপার হচ্ছে কি, ও সে তো ব্যবসায়ী, তো দের ইজ মেনি রিজন, এখানে আমি বলবো না যে এখানে পলিটিক্যাল কারণ তো আছে, বাট অ্যাট দ্য সেম টাইম তার ক্ষেত্রে আমি বলবো যে সে তার জন্য এটা পলিটিক্যালি এটা ক্ষতিকারক, কারণ তার অনেক ট্যাক্সের অনেক ব্যাপার আছে যেগুলো সে হি ডাজন্ট ওয়ান্ট ডিসক্লোজ। এটা আমি বলবো যে এটা তার কারণ থাকতে পারে। কিন্তু বিক্ষোভের ব্যাপারটা যেটা হয়েছে সেটা, এটা আমার মনে হয় না যে এটা কোনো ফায়দা হবে। আমাদের সাথে দুজন আছেন, আমরা প্রশ্ন দুটো পর পর নিয়ে নিতে চাই। কে আছেন আমাদের সাথে, নামটি বলবেন, প্রশ্নটি করবেন।
হ্যালো, আমরা শুনতে পাচ্ছি। হ্যালো, আপনার নামটি বলুন এবং কোথা থেকে বলছেন, প্রশ্ন থাকলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি ম্যানহাটন থেকে মীরা বলছি। জি, শুনছেন? শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। আমার, আমি এসালামে আছি বর্তমানে, আমার ছেলেকে এক তার আন্টি অ্যাডাপ্ট নিতে চায়। অ্যাডাপ্ট দিলে ছেলের স্ট্যাটাস ঠিক হবে কিনা আমি এটা জানতে চাচ্ছি লয়ারের সাথে। এবং আচ্ছা, আপনার উত্তরটি আগে দিয়ে নিন, মাহফুজুর রহমান। সরি, ভবিষ্যতে সে কি রিয়েল মা বাবার জন্য স্পন্সর করতে পারবে কিনা, এটাই আমার প্রশ্ন। হ্যাঁ, অ্যাডাপশনের যে ইমিগ্রেশনের রুল আছে, সেক্ষেত্রে যদি কেউ অ্যাডাপ্ট করে কোনো চাইল্ডকে দেশে, সেক্ষেত্রে যে অরিজিনাল যে প্যারেন্টস আছে তাদেরকে তাদের দাবি ছেড়ে দিতে হবে অথবা তাদেরকে পরিত্যাগ করতে হবে ওই সন্তানকে। আর উনি যখন অ্যাডাপশনের মাধ্যমে যে ইমিগ্রেশনের যে বেনিফিটটা পাবে, তখন সেক্ষেত্রে রিয়েল মা বাবার জন্য উনি আর কখনো অ্যাপ্লাই করতে পারবে না। আচ্ছা, ধন্যবাদ। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন, আপনার নামটি বলবেন, কোথা থেকে বলছেন এবং প্রশ্নটি থাকলে প্রশ্নটি করবেন। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি। আমি জাবেদ ব্রুকলিন থেকে বলতেছি। জি জাবেদ ভাই, আপনার প্রশ্ন আছে না কোনো মতামত? জি জি, প্রশ্ন করব। আচ্ছা জি, করুন। আমি আমেরিকা আসার পর পলিটিক্যাল অ্যাসাইলাম করছিলাম, ওয়ার্ক পারমিটও পাইছি, এখন ড্রাইভিং লাইসেন্সও পাইছি। আমার প্রশ্ন হলো অ্যাটর্নি সাহেবের কাছে, যদি আমি এখন গাড়ি কিনে বা ট্যাক্সি ড্রাইভ করতে চাই, কোনোদিন ট্রাফিক ভায়োলেশন হয় তাহলে কোনো সমস্যা হবে কিনা আমার ক্ষেত্রে? না, অ্যাসাইলাম, আপনি যেহেতু অ্যাসাইলাম অ্যাপ্লিক্যান্ট, এটার মিনিং হচ্ছে আপনার দেশে ফিরে যেতে আপনার ভয় আছে। সেক্ষেত্রে আপনি যদি কোনো সিরিয়াস ক্রাইমের সাথে জড়িত না হন, তাহলে সেক্ষেত্রে আপনাকে এই মুহূর্তে দেশে পাঠিয়ে দেওয়ার সম্ভাবনা খুবই কম। আর ট্রাফিক ভায়োলেশন যদি ছোটোখাটো হয়, এতে কোনো সমস্যার কথা না। যদি না আপনি DWO হয় অথবা আপনার লাইসেন্স ছেড়ে গাড়ি চালান, সেগুলো হতে মারাত্মক অফেন্সের কারণে অথবা আপনার ইমিগ্রেশনের ক্ষতি হতে পারে। আচ্ছা, আমাদের ফেসবুকেও অনেকে প্রশ্ন করছেন, সেখান থেকে আমি ফেসবুকের প্রশ্নটি নিয়ে পরে আমি ফোনের প্রশ্নটিতে আসব। নরেশ সুলতানা প্রশ্ন করেছেন, ওনার মা বাবা হচ্ছে 2005 থেকে এখানে আছেন, মাঝখানে ওনারা আবেদন করেছিলেন তাদের সিটিজেনশিপের জন্য, কিন্তু 6 মাসের বেশি দেশের বাইরে থাকার কারণে তাদের সেই সিটিজেনশিপ হয়নি। এখন তারা কী করবেন? ইমিগ্রেশনের রুল অনুযায়ী আপনি যদি সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করতে চান, অবশ্যই অবশ্যই আপনি বিগত 5 বছরের মধ্যে 2.5 বছর থাকতে হবে এবং কোনোবার আপনি 6 মাসের বেশি থাকতে পারবেন না দেশের বাইরে। তো আপনার প্যারেন্টসের ক্ষেত্রে সেটাই হয়েছে, ওনারা 6 মাসের বেশি ছিল। তো ওনারা যদি পুনরায় আবার অ্যাপ্লাই করতে চায়, লাস্টবার যখন ওনারা 6 মাসের বেশি আমেরিকার বাইরে থেকে আসছে, সেই ডেট থেকে ওনারা আবার 5 বছর হিসাব করে এবং কোন 2.5 বছর জন্য ফিজিক্যালি এদেশে থাকে এবং কোনোবার জন্য 6 মাসের বেশি আমেরিকার বাইরে থাকতে না থাকে, তখনই ওরা আবার এলিজিবল হবে অ্যাপ্লাই করার জন্য, আবেদন করার জন্য। আমাদের সাথে ফোনে দুজন আছেন, যে কে আছেন, নামটি বলবেন এবং কোথা থেকে বলছেন এবং কোনো প্রশ্ন কিংবা মতামত। হ্যালো, আমি জামাইকা থেকে বলছি, আলী খন্দকার। জি, আমার দুটা প্রশ্ন। আমার প্রশ্ন হচ্ছে, আমাদের নিউ ইয়র্ক থেকে যারা অ্যাপ্লাই করছে রিলেটিভ এর জন্য, তাদের কেসটা কোথায় আছে বর্তমানে, কোথায় প্রসেসিং হচ্ছে? আর সেকেন্ড প্রশ্ন হচ্ছে, আমার ওয়াইফে 2013 অ্যাপ্লাই করেছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো রিসিভ লেটার পেয়েছি, কিন্তু এখন পর্যন্ত কোনো অ্যাপ্রুভাল লেটার পাই না, এটা মানে কতদিন লাগবে? জি, আপনার ইমিগ্রেশন স্ট্যাটাস কি? আজ ওয়াইফের হচ্ছে, বা ওয়াইফের ইমিগ্রেশন বা মানে রিলেটিভের জন্য বা মানে ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছেন। ও, আপনার ওয়াইফ ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেছে। ওকে, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, প্রতিটা রিলেটিভের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য ওদের নির্দিষ্ট সেন্টার থাকে, আপনি ওই সেন্টারে পাঠিয়ে দিবেন আপনার অ্যাপ্লিকেশন, তখন হয়তো ওই সেন্টার থেকে ওরা আপনার সেন্টারের ওদের সুবিধা অনুযায়ী ওরা ডিস্ট্রিবিউট করে দেয়। এটা বলা যাবে না যে এটা কোন সেন্টার আপনার ডিল করবে কোন অ্যাপ্লিকেশনটা, এটা আপনি রিসিপ্টটা পেলেই বুঝতে পারবেন। আর ইনকেস যদি ওরা কখনও যদি অ্যাপ্লিকেশনটা কোনো এক অফিস থেকে আরেক অফিসে ট্রান্সফার করে, সেক্ষেত্রেও আপনি ট্রান্সফার নোটিশ পাবেন।
আর আপনার এই ওয়াইফ রিলেটিভের জন্য অ্যাপ্লাই করেছে 2013-এ, ওটা বলেননি, হয়তো আপনার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করে থাকতে পারে, মানে ওনার ওয়াইফের ভাই বোনের জন্য, ওইটাও ওদের প্রতিটা সেন্টারের একটা নির্দিষ্ট টাইম ফ্রেম থাকে প্রতিটা অ্যাপ্লিকেশনের জন্য। আপনি ইউএসএ এসে কল করে জানতে পারেন অথবা ওদের ওয়েবসাইটে সার্চ করে দেখতে পারেন যে ওদের এক একটা অ্যাপ্লিকেশনের কত সময় ওরা এখন বাকি আছে এবং ওদের প্রায়োরিটি ডেটটা ওখানে লেখা আছে ওই ওয়েবসাইটে। আরেকজন আছেন আমাদের সাথে, এই প্রশ্নটি নিয়ে আমরা বিরতিতে যাব, যে কে আছেন, নামটি বলবেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করবেন। হ্যালো, আমি বনানী পেনসিলভেনিয়া থেকে বলছি। আচ্ছা বলুন। আমার প্রশ্নটা হলো, আমার মা আসছে, সে আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করছে, 14 বছর বয়স, এসে আবার সে আবার চলেও গেছে। এক্ষেত্রে মা যদি কখনো না আসে তাহলে ভাইয়ের কাগজটা কি প্রসেসিং হবে? হ্যাঁ বনানী, আপনার মা যদি আমেরিকায় না থাকে তাহলে উনি কাউকে এদেশে ইমিগ্রেন্টের জন্য স্পন্সর করতে পারবে না। আপনার মা যাওয়া আসা করতে পারে কিন্তু ওনাকে আমেরিকাতে রেসিডেন্স মেনটেন করতে হবে, ট্যাক্স ফাইল করতে হবে, দেখাতে হবে যে ওনার ডোমিসাইলটা আমেরিকাতে আছে, যদিও বা উনি ঘন ঘন দেশে যায় আবার আসা যাওয়া করে। তো সেক্ষেত্রে অবশ্যই যদি আপনার ভাইকে উনি এদেশে ইমিগ্রেন্ট করতে চায় তাহলে আমেরিকাতে থাকার জন্য ওনার ওরকম ইন্টেনশন থাকতে হবে। আরেকজন চলে এসেছেন আমাদের সাথে, যে কে আছেন, নামটি বলবেন, কোথা থেকে বলছেন, প্রশ্ন কিংবা মতামত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি সোনিয়া টেক্সাস ডালাস থেকে বলছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি টেক্সাস থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং প্রশ্ন করার জন্য ফোন করেছেন। জি, আপনার প্রশ্ন কিংবা মতামত আছে? হ্যাঁ, আমি আমি 5 বছর হয়েছে এই দেশে, গত বছর আগস্টের 31 তারিখে, তো আমি সেপ্টেম্বরের 9 তারিখে আমি পাসপোর্ট সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করেছি, বাট আমার ফিঙ্গারপ্রিন্ট 1 মাসের মধ্যে হয়ে গেছে, এখনো আমার কোনো ইন্টারভিউ লেটার কিছুই আসতেছে না, তো এই ক্ষেত্রে আমি কি করতে পারি? এটা ডিপেন্ড করে যেই সেন্টার ডিল করছে আপনার সিটিজেনশিপ অ্যাপ্লিকেশন, ওদেরও একটা টাইম ফ্রেম থাকে, ওরা প্রতি মাসে, এবং আপনি যদি ওদের ইউএসএস ওয়েবসাইটে যান এবং আপনার রিসিপ্টের একটা যে সার্ভিস সেন্টারের আপনার নাম লেখা আছে ওইটা যদি আপনি দেখেন, চেক করে দেখেন, দেখবেন যে একটা নির্দিষ্ট মাসের কেসগুলো ওরা ডিল করছে। যেহেতু আপনি গত বছর অগস্টে ফাইল করেছেন, হয়তোবা ওই ডেটটা এখন আসেনি। আর এছাড়া আপনি সরাসরি ইউএসএ এসে ফোন করে খবর নিতে পারেন কেন এত দেরি হচ্ছে। অসংখ্য ধন্যবাদ আপনার কাছে। আমি একটি প্রশ্নের উত্তর নিয়ে বিরতিতে যাব। খালিকুজ্জামান বাপ্পি আমাদের ফেসবুকে প্রশ্ন করেছেন, আই হ্যাভ সাবমিটেড অ্যাফিডেভিট অফ সাপোর্ট অফ মাই প্যারেন্টস উইথ মাই কারেন্ট ট্যাক্স ফাইল। উনি কারেন্ট ট্যাক্স ফাইলের মাধ্যমে ই করেছেন, আর দে গোয়িং টু চেক দিস কারেন্ট ট্যাক্স ফাইল যেটা পাঠিয়েছে? হ্যাঁ হ্যাঁ। ব্যাপারটা হচ্ছে কি যে এটা যেটা যে ট্যাক্স রিটার্নটা যেটা পাঠিয়েছে এটা 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 অবশ্যই ইট মাস্ট বি অ্যাকুরেট অফকোর্স। এখন তারা চেক করছে কি না সেটা হলো কি যে তার এখন যেটা করে সেটা হলো কি যে আপনার ডেফিনেটলি তারা ট্যাক্সের ট্রান্সক্রিপ্ট যেতে পারে। আচ্ছা, তো ট্যাক্সের ট্রান্সক্রিপ্ট তো তখনই পাওয়া যাবে যখন আপনার ট্যাক্স ফাইল যখন প্রপারলি যদি সে যদি ওখানে রিপোর্ট করে থাকে, সে যদি দিয়ে থাকে, তাহলে অবশ্যই আমি বলবো, স্ট্রংলি রেকমেন্ড করি ফাইলটা যেন সাবমিট করে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে। এই পর্যায়ে সময় হয়েছে ছোট্ট একটি বিরতি নিবার, আমাদের সাথেই থাকুন। আপনারা দেখছেন টিবিএন 24 অ্যানালাইসিস অনুষ্ঠানে এবং আমরা দুজন অতিথি পেয়েছি, হোসেন জব্বার সৈবাল এবং মাহফুজুর রহমান। আমাদের সাথে একজন যোগ দিয়ে, যে কে আছেন আমাদের সাথে, নামটি বলবেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি জামাইকা থেকে বলছিলাম। আমি আমার আম্মার জন্য অ্যাপ্লাই করেছিলাম গত মেতে, গত নভেম্বরে আমি স্পন্সর থেকে শুরু করে সব পেপারস আমি সাবমিট করছি, কিন্তু ওখান থেকে এখনো ডাকেও নাই, কোনো কোনো আনসারও পাইনি আর কি, কোনো পেপার টেপার ওরা দেয়নি। সেক্ষেত্রে বলতে পারি আমরা প্র্যাকটিক্যালি দেখতে পাই ন্যাশনাল ভিসা সেন্টারের প্রসেসিংগুলো এখন বেশ ডিলে হচ্ছে। তারপর আপনি ওদের সাথে ফলো আপ করুন, ইমেল পাঠান, অথবা আপনি যদি লয়ারের মাধ্যমে প্রসেস করে থাকেন আপনি লয়ারের সাথে যোগাযোগ করুন, তারা ফলো আপ করবে রেগুলারলি। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন আমাদের সাথে, নামটি বলবেন, প্রশ্নটি থাকলে কিংবা মতামত। কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
জি আপু, আমি ফাতিমা জামাইকা থেকে বলছিলাম। জি আপা, আপনার প্রশ্ন? অ্যাকচুয়ালি আমার প্রশ্ন ছিল যে আমার আম্মা, উনি 25 বছর ধরে আমেরিকাতে মানে গ্রিন কার্ড হোল্ডার, এন্ড সে এখন পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করছে, বাট শি ডাজেন্ট স্পিক ইংলিশ। তো ইন্টারপ্রেটার হিসেবে আমার নাম দেওয়া হয়েছে। এখন ওনার প্রশ্ন হচ্ছে যে আমাকে কি ইন্টারপ্রেটার হিসেবে ওরা অ্যাকসেপ্ট করবে কিনা, মানে মায়ের মেয়ে ইন্টারপ্রেটার। না, বুঝতে পেরেছি। বয়স কত আপনার আম্মুর? 53 ইয়ার্স ওল্ড। 53, তাহলে যেটা করেছে হয়তো আপনার আম্মু 20 ইয়ার্স অ্যান্ড 50 ইয়ার্সের ক্যাটাগরিতে অ্যাপ্লাই করেছে, সেক্ষেত্রে আপনার আম্মু বাংলায় পরীক্ষা দিতে পারবে এবং ওনাকে ইংলিশে এক্সাম দিতে হবে না। যেটা আপনি বলছেন ইন্টারপ্রেটার হিসাবে, সেক্ষেত্রে হয়তো বা যেটা সিটিজেনশিপের যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেখানে হয়তো আপনি ইন্টারপ্রেটার হিসেবে নাম দিয়েছেন। এটার মেইন এই নয় যে আপনি ওনার ইন্টারভিউর সময় আপনি অ্যাজ এ ইন্টারপ্রেটার হিসাবে কাজ করবেন, সেক্ষেত্রে ইউএসএ তাদের নিজস্ব ইন্টারপ্রেটার আছে, তারা নিজস্ব ইন্টারপ্রেটার ইউজ করতে পারে। এখানে আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন, আপনার নামটি বলবেন, কোথা থেকে বলছেন এবং প্রশ্নটি থাকলে প্রশ্নটি করবেন। আমরা আমাদের অনুষ্ঠানের শব্দ শুনতে পাচ্ছি, আপনি টেলিভিশনের ভলিউমটি কমিয়ে আপনার নাম, ঠিকানা, কোথা থেকে বলছেন এবং প্রশ্ন থাকলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি কোথা থেকে বলছেন? আমি কাউসার বুকলিন থেকে বলতেছি। নাম? আমার নাম কাউসার। আপনার প্রশ্নটি? আমি 2013 এ আসছিলাম আমেরিকাতে, তো আমি স্টুডেন্ট ভিসা, আমার F1 ভিসা এখনো আছে। আমি গত ডিসেম্বরে বিয়ে করছিলাম ইউএস সিটিজেন, আমার গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছিলাম January 24 এর দিকে, আর আমার I-130, I-485 ওইগুলো অ্যাকসেপ্ট করছে। করার পর আমার এফিডেভিটও সাপোর্ট চাইছিল, আমি এক মাস আগে দিছিলাম ওইটা। এখন আমার কতদিন আর ওয়েট করতে হবে আর কি গ্রিন কার্ড পাইতে বা অ্যাপ্রুভাল নোটিশ পাইতে? হ্যাঁ কাউসার সাহেব, সাধারণত অ্যাফিডেভিট সাপোর্ট যদি প্রপারলি জমা দিয়ে থাকেন ইউএসসিআইসে, সেক্ষেত্রে অথবা মাস দুয়েকের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট পাবেন প্রথমে, আর এরপরে এটা প্রসেসিংটা কমপ্লিট হতে বর্তমানে যে আমরা দেখতে পাচ্ছি যে সময় লাগে 7 থেকে 8 মাস, সামটাইমস বেশি সময়ও লাগে, তো সেক্ষেত্রে আপনাকে অপেক্ষা করতে হবে। আমরা ফোনের প্রশ্নের উত্তরগুলো দিব। ফেসবুকে অনেকেই যোগ দিয়েছেন এবং অভিযোগও করেছেন যে ফেসবুকের প্রশ্নগুলো আমরা কেন তুলছি না। আমি সেখান থেকে একটি প্রশ্ন আপনার কাছে করতে চাই, আপনাকে একটু অপেক্ষা করতে হবে, আমরা ফেসবুকের প্রশ্নটি নিব। পিএল আকাশ উনি করেছেন, অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন ক্যান ডু ওয়ার্ক অর নট, মানে এই অ্যাসাইলাম করার পরে উনি কি ওয়ার্ক পারমিট পেতে পারেন কিনা? এখন অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা করা হয়েছে কি, এটা কি সাবমিট করা হয়েছে কোর্টে? দুই প্রকারে আছে, যেটা হোক একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে আপনার ডিফেন্সিভ। অ্যাফার্মেটিভ যারা কিনা মনে করেন এদেশে ঢুকে পড়েছে অথবা বা ইয়ারে এসেছে, এসে ওদের ক্লেইমটা সাবমিট করেছে ইউএসসিআইসে, সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ অ্যাসাইলাম। আর যারা কিনা বর্ডারে অ্যাপ্রিহেন্ড হয়েছে, ধরা পড়েছে, তারপর তাদেরকে প্রসেস করে জাজের কাছে পাঠিয়েছে, তখন তারা অ্যাজ আ ডিফেন্স তারা অ্যাসাইলাম ফাইল করেছে। সো দুইটার ক্ষেত্রেই রুল হচ্ছে ওরা 180 ডেজ অপেক্ষা করতে হবে, অ্যাসাইলাম আপনার জাজের কাছে ফাইল করুক আর হচ্ছে আপনার ইমিগ্রেশন অফিসারকে ফাইল করুক। সো 180 ডেজ যেহেতু অপেক্ষা করতে হবে ওটা ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য, তো যেহেতু এটা অ্যাডজুডিকেট করতে মিনিমাম 30 ডেজ সময় লাগে, সেই জন্য এটা রুল হচ্ছে 150 ডেজ আগে উনি এটা অ্যাপ্লাই করতে পারবে, মানে 5 মাস পরে। তো এটা অ্যাফার্মেটিভ হোক আর ডিফেন্সিভ হোক, অ্যাপ্লাই করার পরে ওনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা সাবমিট করার পরে 5 মাস পরে উনি ফাইল করতে পারবে ওয়ার্ক পারমিটের জন্য। এবং সেই সাথে ফেসবুকের কয়েকজন দর্শকের ধন্যবাদ দিতেই হয়। নুরুল আবিদিন রায়হান আপনাকে ধন্যবাদ, সেই সাথে এমডি জুয়েল ইসলাম এবং হৃদয় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সবসময় চেষ্টা করি দর্শকদের জন্য এই আয়োজন, প্রতিটি দর্শককে গুরুত্ব দিয়ে আমরা প্রতিটি প্রশ্ন নেওয়ারই চেষ্টা করি। জি কে আছেন আমাদের সাথে? হ্যালো,
জি আমরা শুনতে পাচ্ছি, আপনার নামটি বলবেন, কোথা থেকে বলছেন? আমি এমডি অজন পার্ক থেকে। আমার কোয়েশ্চেন হয়েছে, আমার ওয়াইফ সিটিজেন, ইউএস সিটিজেন, আমি এখানে F1 ভিসা নিয়ে আসছিলাম, আমার ভিসা এখনো ভ্যালিড রয়েছে। আমি চাইছিলাম আমার বোন ও আন্ডার 16 ওর 15 বছর বয়স, আমি কি ওর অ্যাডাপ্ট করতে পারবো? আচ্ছা শোভন, আমি একটু প্রশ্নটা আরেকবার একটু, উনি আপনি কি বুঝেছেন উনি কি বললো? উনি হচ্ছে F1 ভিসাতে এসেছেন, ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন। আমি F1 ভিসাতে এখনো আছি। তো আমার বাংলাদেশে আমার একটা বোন আছে, আমার মা মারা গেছেন কয়েকদিন আগে, আমার বাবা আমার বোনের রেসপন্সিবিলিটি চাইতেছে না। তো আমি চাইতেছিলাম আমার বোনকে কি আমি অ্যাডপ্ট করতে পারবো বা কোনো ওয়ে আছে ওর এখানে এই দেশে আনার জন্য? এখন প্রশ্নটা কি তাহলে, আপনি আপনার নিজেরই তো এখনো ইমিগ্রেশন স্ট্যাটাস এখানে নাই, আপনার যদি অ্যাডপশনের কোনো ব্যাপার থাকে সেটা তো সম্পূর্ণ বাংলাদেশের জুরিসডিকশনের মধ্যে পড়ছে। এখানে তো আমি আমেরিকার জুরিসডিকশনে আমি তো কিছু দেখছি না যে এটা আপনি অ্যাডাপশন করতে পারবে কিনা। তো সেক্ষেত্রে দর্শকদের যেটা জানা হচ্ছে যে অ্যাডাপশনের রুলটা বাংলাদেশে, সো অ্যাডাপশনের রুল হচ্ছে ওনারা করতে পারবে, অ্যাজ এ ইউএস সিটিজেন হিসাবে ওনার ওয়াইফ অ্যাডাপশনে করতে পারবে, কিন্তু সেক্ষেত্রে অ্যাডাপশনের রুল ফলো করতে হবে। সেক্ষেত্রে প্রথমে আপনার ওটা ওনার সিস্টারকে আন্ডার 16 হতে হবে যদি অ্যাডাপশনের জন্য ইয়ে করতে হয়, আর অ্যাডাপশনের জন্য আপনার বাংলাদেশে থেকে ওনার গার্ডিয়ানশিপ সার্টিফিকেট নিতে হবে, তারপর হচ্ছে আপনার ফরেন মিনিস্ট্রি থেকে ওটা অ্যাপ্রুভাল করতে হবে, পাশাপাশি হচ্ছে আপনার এখান থেকে ইউএসএস থেকে ওনার অ্যাপ্রুভাল, অ্যাডাপশনের অ্যাপ্রুভাল ওনাদের অ্যাপ্লাই করতে হবে, তারপর কি উনি অ্যাডাপ্ট করে ওনার বাচ্চা ওনার ওই। সেক্ষেত্রে আমি যেটা আপনার কাছে যেটা জিজ্ঞাসা করছিলাম যে উনি কি, ওনার প্রশ্নটা বোধহয় ছিল ওয়েদার তার ওয়াইফ বোধহয় করতে পারবে, ওয়াইফ করতে পারবে অ্যাজ অ্যাডাপশন, তার ক্ষেত্রে তো ইউএস সিটিজেন ছাড়া তো সে ইজিনিয়ার। হ্যাঁ, আই ওয়াজ আ বিট কনফিউজড যে প্রশ্নটা অনলি তার ওয়াইফের ক্ষেত্রে এটা ওয়েদার ইটস পসিবল করতে পারবে অ্যাডাপশন। সে তাহলে হ্যাঁ, আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন, নামটি বলবেন এবং আপনার প্রশ্নটি কিংবা কোনো মতামত। আমি ব্রঞ্জ থেকে বলছি, আমার নাম এম এ মান্নান, আমি আমার ওয়াইফ 2010 অ্যাপ্লাই করছে ওদের ইমিগ্রান্টের জন্য। আচ্ছা, এখন তো 2017, আরো কত বছর লাগতে পারে মানে জাস্ট প্রসেসিং হতে? 2010-এ, হ্যাঁ 2010-এ যদি করে থাকেন, এখন তো কাদের জন্য ফাইল করেছে ভাই? আমার ওয়াইফের ভাইয়ের জন্য, ভাইদের জন্য। আচ্ছা, এখন এই মুহূর্তে 2004 সালের ফাইল প্রসেস হচ্ছে, সো আপনি 2010 সালে যদি হয়ে থাকে তাহলে আমি বলবো যে ফেয়ারলি স্পিকিং মনে হয় আবার আর 6 বছর হয়তো আপনার লাগবে, যদি হ্যাঁ যদি হ্যাঁ 6-7 বছর যদি একইভাবে যদি প্রসেসিং টাইম যদি এইভাবে যদি মেনটেন করে তাহলে হয়তো বা, এটা কিন্তু এক্স্যাক্টলি কখনো অ্যাকুরেট না, বাট অ্যাপ্রক্সিমেট আর কি 6 বছর। আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন, আপনার নামটি বলবেন এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে সেটি করবেন। আমি যতটুকু জানি কোরিয়া আমেরিকার সম্বন্ধে প্রশ্নটা, সো আমি যতটুকু শুনেছি কোরিয়া সাগরের ওখানে, কোরিয়া অথবা চায়না নদী সাগরের ওখানে লাইক 50,000 আমেরিকান সোলজার আছে। সো আপনারা মনে করেন যে যদি আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ বাধে ওই 50,000 সেনাবাহিনী কোরিয়া থেকে ওই পাশে থেকে রিটার্ন আসতে পারবে, এটা কি মনে করেন আপনারা? আমার একটু ধন্যবাদ, খুব মজার একটি প্রশ্ন শোভাল, আপনার কাছে আমি উত্তরটি চাচ্ছি, কারণ এত দুর্বল কিনা কোরিয়া শুনেন। সে কারণেই আমরা সবসময় বলি যে যুদ্ধ কখনোই কখনো শান্তি নিয়ে আসতে পারে না, যুদ্ধ
যে কারণেই যে কথা বলা যে যদি এখানে কোনো যুদ্ধ কোনো কারণে যদি ঘটে তাহলে উভয় পক্ষেরই ক্ষয়ক্ষতি হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং যে জিনিসটা আমেরিকা ইজ সো মাচ কনসার্ন যে যুদ্ধটা যদি নর্থ কোরিয়ার সাথে যেটা যদি হয়, তারা এতটুকু অলরেডি তাদের জ্ঞান বুদ্ধি হয়েছে যে অন্যান্য আশেপাশের ছোটোখাটো দেশের চেয়ে নর্থ কোরিয়া ইজ ভেরি স্ট্রং, এবং তাতে তার যে কিছু ক্ষয়ক্ষতি হবে সে ব্যাপারে তারা অত্যন্ত অবগত। তো এই জন্যই বলছি যে আপনি যে কথাটা বলছেন যে এটা অবশ্যই অবশ্যই সম্ভব যে ব্যাপক ক্ষয়ক্ষতি যে আমেরিকার হবে সেটা আমেরিকা আমার মনে হয় আমেরিকায় কোয়াইট এবং এটা হবে, এবং আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আরেকজন আছেন আমাদের সাথে, আর কে আছেন, আপনার নামটি বলবেন এবং কোথা থেকে বলছেন সেটি অবশ্যই বলতে হবে, আর আপনার প্রশ্ন কিংবা মতামত। হ্যালো, আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আমি ফ্লোরিডা থেকে বলছি, আমার নাম হচ্ছে ইশরাত জাহান। আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ফ্লোরিডা থেকে প্রশ্ন করেছেন। জি, আপনার প্রশ্নটি? আমার প্রশ্ন হচ্ছে, আমার আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছি 2010-এ, যে 6 মাসের মধ্যে আমরা একটা অ্যাপ্রুভ লেটার পেয়েছি, যা যা কাগজপত্র চাই সেগুলো দিয়েছি, চাইল্ডহুডের ছবি বলছে আর চারটা জিনিস দেওয়া হয়েছে, এরপরে আর কিছুই পাইনি। এরপরে অ্যাপ্রুভ লেটার এসেছিল গত 2 বছর আগে, তো এর মধ্যে আমরা আর কোনো যোগাযোগ করিনি আর কোনো কাগজপত্র পাইনি। আমার 2টা প্রশ্ন, আর কতদিন লাগবে, আর আমরা কি যোগাযোগ করতে হবে কিনা? আর আমার ভাই গত 2 বছর আগে বিয়ে করেছে আর একটা বাচ্চা হয়েছে, আমি কি অ্যাড করতে হবে কিনা এখন, নাকি পরে করলে হবে? হ্যাঁ, আপনি যেটা সময় জানতে চেয়েছেন, যেটা ভাই বোনের অ্যাপ্লিকেশনের প্রায়োরিটি ডেট চলছে এখন June 2004, সেক্ষেত্রে মোটামুটি ধারণা করা যায় হয়তো আরও 6-7 বছর লেগে যাবে সেটা প্রায়োরিটি ডেট আসতে। সেক্ষেত্রে আপনাদেরকে অপেক্ষা করতে হবে, আপনার NBC তখন যোগাযোগ করবে যখনই প্রায়োরিটি ডেট আসবে। আর উনি যেটা সেকেন্ড প্রশ্ন করেছে যে রিলেটিভস, ওনার ভাই বোনদের হয়তো বিয়ে করেছে, চিলড্রেন হয়েছে, সেক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, যদি আপনাদের ফাইলটা যদি ন্যাশনাল ভিসা সেন্টারে চলে যায় যেটা অ্যাপ্রুভ হয়ে গেছে এবং কেস নাম্বার পেয়ে যান, ওখানে ওনাদের বার্থ সার্টিফিকেট অথবা ম্যারেজ সার্টিফিকেট আপনারা পাঠিয়ে দিতে পারেন, তাহলে ওর NBC ওই কেসগুলোর সাথে আবার ওদেরকে অ্যাড করে নিতে পারবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। এবং সেই সাথে আরেকজন আছেন আমাদের সাথে, কে আছেন, আপনার নামটি বলবেন, কোথা থেকে বলছেন, প্রশ্নটি যদি থাকে।2015 অক্টোবরে আসার পরে আমার ওয়াইফ আমার ছোট মেয়ের জন্য অ্যাপ্লাই করছিল, ওই যখন অ্যাপ্লাই করছিল তখন ওর বয়স ছিল 21 বছরের নিচে। এখন গত 2016 সালের ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করা হয়েছিল এবং আমরা ওটা রিসিভিং ইয়েও পাইছি যে ওরা অ্যাকসেপ্ট করছে যে, তো এখন আর কত বছর বা কতদিন লাগতে পারে? ধন্যবাদ। হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ওয়াইফ মনে হচ্ছে গ্রিন কার্ড ধারী এবং আন্ডার এইজ আপনার সন্তানের জন্য অ্যাপ্লাই করেছে, সেক্ষেত্রে এখন বর্তমানে ওটা প্রায়োরিটি চলছে June 2015, আর ওনারা অ্যাপ্লাই করেছে আপনার February 2016, তো আশা করা যায় বছরখানিক লাগবে যে এটার প্রায়োরিটি ডেট আসতে। আর এখানে একটা টেকনিক্যাল বিষয় আছে, উনি যেটা বলতে যাচ্ছে যে ওটা 21 বছরের নিচে ছিল, ইনডিমিনটা হয়তো ওনার সন্তান 21 বছরের উপর হয়ে যাবে, কেসটা যখন অ্যাপ্রুভ হবে তখন ওনাদেরকে অবশ্যই ন্যাশনাল ভিসা সেন্টার যোগাযোগ করতে হবে আন্ডার চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে, যেন বয়সটা ফ্রিজ থাকে, এবং রিকোয়েস্ট করতে হবে যেন আন্ডার এইজ ক্যাটাগরিতে যেন ভিসার ব্যবস্থা করা হয়। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা এর লাস্ট দুজন আছেন আমাদের সাথে, সেই দুজনের প্রশ্ন নিয়ে আমাদের অনুষ্ঠানটি শেষ করতে হবে। কে আছেন? হ্যালো, আমি জাসরিন, মিশিগান থেকে। আচ্ছা, মিশিগান থেকে। হ্যাঁ, এটর্নি সাহেবের কাছে আমার প্রশ্ন। আচ্ছা জি বলুন। আমার আমার হাজবেন্ড 2004-এ ওর ভাইয়ের জন্য অ্যাপ্লাই করে, এন্ড 2006-এর বিগিনিংয়ে ওয়েলকাম লেটার আসে 6 স্টেপ কমপ্লিট করার জন্য। আমার হাজবেন্ড সবগুলো স্টেপ কমপ্লিট করে
ভাই ওর ভাইয়ের নয়টা বাচ্চার মধ্যে তিনটা বাচ্চার নাম মানে অ্যাপ্লিকেশনে ছিল, মানে এই ওয়েলকাম লেটারে ছিল, আর বাকি ছয়জন ওভারেজ হওয়ায় ওদেরকে বাদ দিয়ে দিছে। কিন্তু একটা প্রবলেম হলো, যখন সিক্সে করতে গিয়ে ভিসা ফর্ম ফিল আপ করার সময় অনলাইনে আমার হাজব্যান্ড একটা ভুল করে ফেলছে, শুধু ওই তিনজন বাচ্চার নাম দিছে কমিউনিকিস এই প্রশ্নেতে, আর এই তিনজনের কথা বলছে, তিনজনের নাম দিছে, বাকি ছয়জনের নাম মানে লিখতে দিতে ভুলে গেছে। তার ওটা সাবমিট করার পর এই ভুলটা ধরা পড়ে, তখন আমার হাজব্যান্ড পরদিনই এনবিসিতে কল করে, তো ওরা এনবিসিতে ওরা বলে যে ওদের কিছু করার নাই এই ভুল সংশোধনের জন্য, কারণ ওই ওই অ্যাপ্লিকেশন নাকি সরাসরি এমবিসিতে চলে গেছে, এবং এটা করছে এই নভেম্বরে, 16 নভেম্বরে, 5 মাস হয়ে গেছে। আর ওরা আমাদেরকে এইটা এটা সাজেস্ট করছে যে ইন্টারভিউর সময় যেন এই এররটা বলা হয় আর কি, তাহলে এমবেসিতে ওরা মানে আবার অ্যাক্সেস দেবে, তখন আরেকটা ভিসা ফর্ম ফিল আপ করবে। এখন আমাদের প্রশ্ন হলো, 5 মাস হয়ে গেছে এখনো ইন্টারভিউর জন্য ডাকতেছে না, 1 নম্বর, 2 নম্বর, আমাদের কি কিছু করার আছে এই প্রবলেমটা ফিক্স করার জন্য? ইমেল পাঠাতে পারে, লয়ারের মাধ্যমে ফোন করতে পারে, আর ওনারা ওই ওই জিনিসটাই ওনারা ফলো করতে পারে। ওনারা যেন অবশ্যই অবশ্যই ভিসা নেওয়ার সময় কনস্যুলেট অফিসারকে জানায় যে আমাদের এই ভুল মিস্টেকটা হয়েছে, তখন যদি ওরা দেখে যে ওরা এলিজিবল হয় তখন সাথে সাথে ওদেরকে মেডিকেল করার জন্য বলতে পারে, আবার সেম ওয়েতে আপনার DS-260 কমপ্লিট করার জন্য বলতে পারে। আমাদের আরেকজনের প্রশ্ন নিতেই হবে, কিন্তু আপনি যদি একটু সংক্ষেপ আকারে করেন, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, জি বলুন। হ্যালো, জি জি জি, আমার প্রশ্ন, আমি কুইন্স থেকে বলছি চৌধুরী। জি জি, আসসালামু আলাইকুম। আমি কুইন্স থেকে বলছি চৌধুরী, আমি মাহবুব ভাইয়ের সাথে কাছে আমার দুইটা প্রশ্ন। আমার একজন খুব ঘনিষ্ঠ রিলেশন, তার ওয়াইফের জন্য সে ইউএস সিটিজেন অ্যাপ্লিকেশন করছে, 17 নভেম্বর ওরা সিটিটা রিসিভ করছে, আজকে 17 এপ্রিল, 5 মান্থ চলে গেছে। এখন ওই অ্যাপ্লিকেশন এর অবস্থান কি, এবং এখন কোন পর্যায়ে আছে এই স্পাউস এর অ্যাপ্লিকেশনটা, এটা আমি একটু আপনাকে ক্লিয়ার আমার কথাটা জটিলতা থাকে, তো উনি 6 মাস অপেক্ষা করে অথবা ইউএসএ এসে ফোন করতে পারে, ফলো আপ করতে পারে যে কি স্ট্যাটাস। আচ্ছা, ধন্যবাদ। সেই সাথে দর্শক, আপনাদের ধন্যবাদ। হোসেন জব্বর, সৈবাল এবং মাহমুদুর রহমান, আপনাদের অসংখ্য ধন্যবাদ। এমডি জুয়েল ইসলাম, আপনাদের সবাইকে ধন্যবাদ। উসমান মিয়া, উৎপল বৈদ্য, সবাইকে ধন্যবাদ। সবার প্রশ্ন আমাদের সময় স্বল্পতার জন্য নিতে পারিনি, তবে একটি ঘোষণা দিয়ে রাখতে চাচ্ছি, মঙ্গলবার TBN24 অ্যানালাইসিস অনুষ্ঠানটি হচ্ছে না, সেই একই সময়ে অনুষ্ঠিত হবে টাউন হল, সেখানে থাকবেন হবিগঞ্জের সাংসদ আবু জাহির। সেই অনুষ্ঠানটিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, এবং সবাই আপনারা অনেক অনেক ভালো থাকবেন।